মায়ামিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মায়ামিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রতঙ্গ নূর, যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রতঙ্গ নূর, যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতার হুর, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর, মোর মোহাম্মদ মুস্তাফা চেহারাতে নূর ভরপুর, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, বলে আল্লাহ নিষ্কলঙ্ক নির্ভুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মায়ামিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, সর্বোত্তম চরিত্র অধিকারী রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এবং কোরআনের মধ্যে বলে দিলেন যে আল্লাহ বলছেন উম্মাত উম্মতিদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে সব থেকে উত্তম আদর্শ। তাই কোরআনের সে কথা অনুযায়ী কবি লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মায়ামিনার কোলে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। একদিন বেদিনীরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে আসমান জমিন চন্দ্র সূর্য সব আল্লাহ পাক বানিয়েছে, তো সেই আল্লাহ যদি এত শক্তিমান হয় তার দেখতে কেমন, তিনি কালো না ফর্সা, আর কি করেই বা এই আসমান জমিন বানিয়েছে, একটু উত্তরে বলুন আমাদেরকে, আমরা জানতে চাই। তো বেদিনদের উত্তরে রাসূলুল্লাহ কি বললেন মনোযোগ সহকারে শুনবেন। একদিন নেশন করে বেদিনীরা আমাদের বলো আসমান জমিনার পাহাড় খোদা কেমন করে বানালো, খোদা দেখতে বলো কেমন সে ফরসা নাকি কালো, তোমার কুদরত বালা খোদা তারিফ আমাদের বলো, বলে নবী করিম মোর আল্লাহ রহিম, বলে নবী করিম মোর আল্লাহ রহিম, খোদা
সকল রহস্যের মূল রে ধরেছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ধরেছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মায়া মিনার ঘর এসেছে মোহাম্মদ রাসূল রে ধরেছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ধরেছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মায়া মিনার কোল এসেছে মোহাম্মদ রাসূল রে মায়া মিনার কোল এসেছে মোহাম্মদ রাসূল রে।